হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড টু মাই চ্যানেল বং জ্ঞান ভাণ্ডার। তো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি যে বীজগণিতে যে সূত্র সমূহগুলো আছে সেগুলো কী কী, তো আমরা আজকে জেনে রাখবো, যেগুলো আমরা পরবর্তীকালের ক্লাসগুলোতে আমরা মনে রাখ মানে সাহায্য করবে যেগুলো, ঠিক আছে? তাহলে চলো আমি একে একে বলে দিই তোমাদেরকে সূত্রগুলো, তোমরা খাতার মধ্যে নোট করে নাও। তো দেখো, সূত্র নাম্বার ওয়ানে আমরা কী বলবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু কত, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমাদের সূত্র, ঠিক আছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। দু নম্বর আমরা কী দেখব, a প্লাস b স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতে হবে যাতে পরবর্তীকালে আমাদের অসুবিধা না হয় যে অঙ্কগুলো করবো, ঠিক আছে? তিন নম্বরের ক্ষেত্রে আমরা কী করব, তিন নম্বর সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে, a মাইনাস b তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? b স্কোয়ার। চার নম্বর সূত্র তো আমরা দেখবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে 5 নম্বর সূত্র আমরা দেখে নিই। বন্ধুরা, এগুলো আমরা কাজে লাগবে পরবর্তীকালে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে, তো তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নাও যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে? পাঁচের ক্ষেত্রে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখন এমাত্র আমরা করলাম, এটা একটা আছে, আর একটা রয়েছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b স্কোয়ার প্লাস 2ab, মানে যখন যেটা প্রয়োগ করার আমাদের মানে যেটা প্রয়োগ করলে আমাদের কাজে লাগবে সেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এটা ছ নম্বরে আমরা কী দেখব, a প্লাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? আচ্ছা, এবারে সাত নম্বরে আমরা কী দেখব, সাত নম্বরে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তো তোমাদেরকে এগুলো সব নোট করতে হবে খাতার মধ্যে, ঠিক আছে? সাত হয়ে গেলো। এবার আট নম্বর সূত্র আমরা দেখে নিই। দেখো, এগুলো বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে প্রয়োগ হয়ে থাকে যেটা তোমরা দেখতে পাবে। তাহলে a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু, আমি নিচে লিখে দিচ্ছি, ইজ ইকাল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যেটা তোমরা পরবর্তীকালে দেখতে চলেছ, ঠিক আছে? তাহলে ন নম্বরে আমরা যদি দেখি, ফোর এবি ইজ ইকাল টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কত, 4ab। এটা দেওয়া থাকলে আমরা এইভাবে অঙ্কটা ভাঙতে পারি, বীজগণিতে এইরকমভাবে অঙ্ক হয়, ঠিক আছে? তারা নতুন, তাদের জন্য আমি বলে দিলাম। আচ্ছা, দশ নম্বরে কী বলছি, a ইন্টু b ইজ ইকাল টু a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? 2 তার হোল স্কোয়ার। 11 নম্বরে আমরা যে এটা দেখতে পাবো, দেখো 11 নম্বরে কী আছে, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? 2ca, এটা 11 নম্বর। আচ্ছা, 12 নম্বরে আমরা দেখে নিই, এগুলো আমরা পরবর্তীকালে দেখবো যে কোথায় কীভাবে ব্যবহার করা হচ্ছে। এবার আমরা কিউগুলো দেখে নিই, এগুলো তো স্কোয়ার হলো, এবার কিউতে আমরা দেখে নিই। দেখো, a প্লাস b তার হোল কিউ ইজ ইকাল টু a কিউ প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 ab স্কোয়ার প্লাস b কিউ, ঠিক আছে? b কিউ। তাহলে তোমরা এগুলো কী করতে হবে, এগুলো ভিডিওটা পজ করে তোমাদেরকে খাতার মধ্যে নোট করে রাখতে হবে। এই এই যে 12টা সূত্র তোমাদেরকে নোট করে রাখতে হবে। আমি আরও কতগুলো দেখিয়ে দিচ্ছি কিউ থেকে, ঠিক আছে? তা দেখো, কিউ থেকে আরও কতগুলো যদি আমি দেখাতে যাই, তাহলে সেক্ষেত্রে আরও যেগুলো সূত্র রয়েছে, যে 13 নম্বরে
a minus b তার b তার হোল কিউ is equal to a cube minus 3 a square b plus 3 ab square plus minus b cube ঠিক আছে b cube 14 নম্বর আমরা দেখিছি a plus b তার হোল কিউ is equal to a cube plus b cube plus 3 ab by a plus b ঠিক আছে a plus b 15 নম্বর আমরা কি দেখব 15 নম্বর a minus b তার হোল কিউ যদি থাকে সে ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে a cube minus b cube minus 3ab a minus b ঠিক আছে এটা আমাদের হচ্ছে আচ্ছা ঠিক আছে 16 নম্বর আমরা দেখিনি 16 নম্বর আমরা যদি দেখি তো কি দেখতে পাবো a cube plus b cube রয়েছে a cube b cube যদি আমাদের থাকে তাহলে কি হচ্ছে a plus b তার होल क्यू माइनस 3ab इनटू a प्लस b ठीक है ना ये टाइम आता होता है तले देखनी यार एक ता a क्यू माइनस b क्यू इजी केल्ड को तो a क्यू माइनस b क्यू इजी केल्ड को तो ये रकम हमारे अंको थाके जान नोटुन तारा होता है अपन जान बे ना तले a माइनस b तार होल क्यू प्लस 3ab a माइनस b ठीक है जाए तले দেখো চলো আমরা একটু অন্য রকমের উদাহরণ মানে সূত্রতে চলে যাই 18 নম্বরে আমি একটা দেখিয়ে দিচ্ছি 18 নম্বরে হচ্ছে কি a cube plus b cube plus c cube minus 3abc is equal to কত হচ্ছে is equal to আমরা কি করব a plus b plus c a square plus b square plus c square minus minus ab AB minus BC minus CA minus CA এটা হচ্ছে আমাদের সূত্রটা ঠিক আছে দেখো আরেকটা আমরা 19 নম্বরে দেখিয়ে দিই A plus B plus C is equal to 0 হলে এই ধরনের অঙ্ক তোমরা আশা করছি দেখে থাকবে হলে কি হবে হলে কি হবে SQ plus BQ plus CQ is equal to 3ABC হয় ঠিক আছে এগুলো তোমাদেরকে খাতার মধ্যে নোট করে রাখতে হবে তাহলে লাস্ট আমি আজকে 20টা আমি সূত্র তোমাদেরকে দেখাবো তো দেখো AQ plus BQ AQ plus BQ is equal to A plus B A square minus AB plus B square ঠিক আছে A plus B 21 নম্বর আরেকটা এর নিচে বেশিরভাগ আমরা দেখতে পারি অনেক অঙ্কে a plus b a cube minus b cube a plus b a square plus ab plus b square ঠিক আছে তাহলে আশা করি তোমাদের ভিডিও মানে এই অঙ্কগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নেবে ভিডিওটা পজ করে করে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু কি হবে তোমার পরে কিছু না কিছু মিস হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগতে চলেছে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবে শেয়ার করবে সেই সব বন্ধুদের সঙ্গে যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই ভিডিওটা শেয়ার করার করতে তাদের যদি फायदा হয় তাহলে তোমারও খুব ভালো হবে সঙ্গে সঙ্গে আমাদেরও খুব ভালো লাগবে তাহলে আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমি এই ধরনের ভিডিও পোস্ট করলে তোমার কাছে নোটিফিকেশন যেতে পারে ইউটিউব থেকে ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে।